সেমিস্টার পরীক্ষার তারিখ বদলানোর দাবিতে ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠল রাজধানী মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বাইরে জমায়েত করে সোমবার আন্দোলন শুরু করলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তথা এবিভিপির সদস্যরা। আগামী 5 জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কলেজগুলোতে শুরু হতে চলেছে ইন্টারনাল এক্সাম। 12 জুলাই সেই পরীক্ষা শেষ হওয়ার পর 13 জুলাই থেকে সেমিস্টার পরীক্ষা নিতে শুরু করবে এমবিবি বিশ্ববিদ্যালয়। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছে ছাত্রছাত্রীরা। পরীক্ষার তারিখ ঘোষণার আগে কলেজগুলোর সাথে আলোচনা করেনি বিশ্ববিদ্যালয়। পরপর দুটো পরীক্ষা কিভাবে দেবে তারা, প্রস্তুতির জন্য সময় দেওয়া হলো না কেন, এসব প্রশ্ন তুলে এদিন আন্দোলনে জমায়েত হন ছাত্রছাত্রীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সেমিস্টার পরীক্ষার তারিখ বদলানোর জন্য দাবি জানিয়েছেন তারা। এই দাবি মেনে না নিলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের দিকে যাবে বলে এদিন জানিয়েছেন এবিভিপির রাজ্য সম্পাদক সন্দীপ সাহা। আমাদের রাজ্যের যে মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি রয়েছে, আমাদের ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ রয়েছে, আমাদের বিবিএমসি কলেজ, এমবিবি কলেজের যে তাদের যে এক্সামের রুটিন বেরিয়েছে সেটা আমরা দেখেছি। ইন্টারনাল এক্সাম 12 তারিখ শেষ হচ্ছে এবং 13 তারিখ থেকে তাদেরকে ফাইনাল এক্সাম দেওয়া হয়েছে। তো একজন ছাত্র তার ইন্টারনাল এক্সাম শেষ হওয়ার পর কীভাবে 13 তারিখ থেকে ফাইনাল এক্সাম দেবে সেটা একজন ছাত্র পক্ষে সম্ভব নয়। তাই আমাদের ডিমান্ড যে যারা ইউনিভার্সিটি যারা অধিকর্তা রয়েছেন তাদের অতি সত্ত্বর রুটিনটা চেঞ্জ করানো হয়, এই ডিমান্ড নিয়ে আজকে মূলত আমরা এখানে আজকে সবাই জমায়েত হয়েছে এবং আমাদের ডিমান্ড নিয়ে আমরা ইউনিভার্সিটি যে বিষয় রয়েছে ওনাকে আমরা একটা নিবেদন পেশ করবো। কটা ইউনিভার্সিটি রয়েছে, ইউনিভার্সিটির আন্ডারে কটা কলেজ রয়েছে? ইউনিভার্সিটির আন্ডারে দুটো আমার জেনারেল ডিগ্রি কলেজ রয়েছে এবং একটা ল কলেজ রয়েছে আমাদের। তো দুটো জেনারেল ডিগ্রি কলেজের সমস্যা, এতজন ছাত্রের সমস্যা, বিদ্যার্থী হয়েছে সবসময় পাশে ছিল এবং আছে এবং আগামী থাকবে, এর জন্য আজকে বিদ্যার্থী পরিষদের আমরা কার্যকর্তারা এখানে উপস্থিত হয়েছে। ডেটটা কত তারিখ দেওয়া হয়েছিল? ডেটটা 12 তারিখ তাদেরকে দেওয়া হয়েছিল, তাদের ইন্টারনাল এক্সাম শেষ হবে এবং 13 তারিখ থেকে তাদেরকে ফাইনাল এক্সাম দেওয়া হবে। তো যদি একটা স্টুডেন্টের মাঝখানে যদি গ্যাপ না দেওয়া হয় সেটা তো সম্ভব নয় একজন স্টুডেন্টের পক্ষে এক্সাম দেওয়া। তো আমরা চাই যে তাদেরকে রিল্যাক্স দেওয়া হয়, এই জন্যই আমাদের দাবি। ছাত্রছাত্রীদের দাবি মেনে মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেমিস্টার পরীক্ষার তারিখে বদলান কিনা সেটাই এখন দেখার। ভিডিও রিপোর্ট, আর ই নিউজ।